আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজ রাতের আবহাওয়ার খবর নিয়ে আসলাম এবং আগামীকালের আবহাওয়ার আপডেট নিয়ে আসলাম। তো আগামীকালে কী হতে পারে এবং আজ রাতে কোথায় হবে ভারী বর্ষণ সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না, এখনও সাবস্ক্রাইব করে রাখুন। তো সঠিক আবহাওয়ার আপডেট জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা দেখতে পাচ্ছি আজ রাতে সিলেটের এই মুহূর্তে বা 8টার দিকে চলে আসলাম, তো দেখতে পাচ্ছি 8টা বাজে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে। তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সিলেটের দিকে এই মুহূর্তে চলছে। তো তাছাড়া এখন আমরা 9টার দিকে চলে আসব। তো 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 9টা বাজে। তো দেখতে পাচ্ছি 9টা বাজে সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 মশলার মতো। তো আমরা এখন রাত 11টার দিকে চলে আসব। তো রাত 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি, তো আমরা রাত 11টার দিকে চলে আসলাম। তো আমরা রাত 11টার দিকে আসার পরে দেখতে পাচ্ছি বগুড়া এবং মালদা এবং ময়মনসিংহতে এবং সুনামগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মালদা এবং বগুড়া, পর ময়মনসিংহ, সুনামগঞ্জ, এইসব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। তো তাছাড়াও আমরা দেখব আগামীকালের আবহাওয়ার আপডেট। তো আগামীকাল, তো মানে আগে আজকে 12টা বাজে, রাত 12টার দিকে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি ঢাকার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 12টার দিকে, রাত 12টার দিকে। তো তাছাড়াও দেখতে পাচ্ছি কলকাতা এবং খুলনাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 12টার দিকে। তো আমরা দেখতে পাচ্ছি 2-1 মশলা বৃষ্টিপাত হচ্ছে বগুড়াতে এবং ময়মনসিংহ এবং সিলেটে। তো আমরা 11টা বাজে যা দেখছি এবং 12টা বাজে তাও বৃষ্টিপাত চলছে। তো পরিবর্তন হচ্ছে ঢাকা এবং খুলনা, পরে কলকাতা এসব বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছে। তো আমরা এখন 6টা বাজে, সকাল 6টার দিকে চলে আসলাম। তো আমরা সকাল 6টার দিকে চলে আসার পর দেখতে পারবো তো ময়মনসিংহ এবং বগুড়া দুপুর শনিবার অর্থাৎ শনিবার 12টা বাজে চলে আসলাম। দেখতে পাচ্ছি ময়মনসিংহতে 2-1 মশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো সিলেটের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো তাছাড়া চট্টগ্রামে 2-1 মশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা এখন 6টার দিকে চলে আসব। 3টা বাজে চলে শনিবার 3টা বাজে চলে আসলাম। তো দুপুর 3টা বাজে দেখতে পাচ্ছি আবার বগুড়া এবং ময়মনসিংহ এবং রাজশাহী, না ময়মনসিংহ এবং রাজশাহী মেহেরপুর, পরে রাজবাড়ী, এইসব বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো টাঙ্গাইল, পরে সিলেট, এইসব বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 3টা বাজে। তো রাজশাহী, মেহেরপুর, বগুড়া, ময়মনসিংহ এবং টাঙ্গাইল, পরে সিলেটের বেশ কিছু অঞ্চলে 2-1 মশলা বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো তাছাড়া এবং আমরা 29 তারিখ চলে আসব। তো 29 তারিখ একটি নিম্নচাপ বা সাগর থেকে জলবায়ু ঢুকতে প্রবেশ করতে পারে। তো এর প্রভাবে অনেক স্থানে ভারীতে অতি ভারী বর্ষণ রয়েছে। তো সেটি আপনাদের লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখে দিব কোথায় এটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল, তো মঙ্গলবার চলে আসলাম। তো মঙ্গলবার আসার পরে দেখতে পাচ্ছি একটি ভারী বর্ষণ বা ভারী মেঘ তৈরি হয়েছে। তো এর প্রভাবে রাজবাড়ী এবং মেহেরপুরে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তো মেহেরপুর, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে বেশ কিছু অঞ্চলে ভারীতে অতি ভারী বর্ষণ রয়েছে। তো মঙ্গলবার দিকে, মঙ্গলবার সন্ধ্যার দিকে। তো তাছাড়া আমরা এখন 3টা বাজে যাব। তো বুধবার সকাল রাত 3টার দিকে বা বুধবার 12টার দিকে চলে আসলাম। তো 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি, তো একটু সময় নিচ্ছে। তো আমরা এখন 3টা বাজে চলে আসি। তো 3টা বাজে আসার পর বুধবার 3টা বাজে আসার পর দেখতে পাচ্ছি সিলেট এবং ঢাকার দিকে বেশি একটি ভয়ঙ্কর মেঘ তৈরি হয়েছে। তো এর প্রভাবে তো সিলেটের বা শিলং এবং শিলচর এবং এসব বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো আমরা এখন 6টার দিকে চলে আসলাম। তো 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি এদিক হয়ে আবার ভারী বর্ষণ ঢুকতেছে। তো আমরা এখন বৃহস্পতিবার চলে আসব। তো বৃহস্পতিবার কোথায় হবে ভারী বর্ষণ সেটি দেখব।
তো বৃহস্পতিবার তো 9টা বাজে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি কলকাতা এবং সাতক্ষীরা এবং খুলনার দিকে একটি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো আগামী বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছি ভারী বর্ষণ রয়েছে। তো কত মিলির মতো বৃষ্টিপাত হতে পারে, তো আমরা দেখতে পাচ্ছি 48 মিলির মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা এখন তো 29 বা 30 তারিখে চলে যাব। তো সেদিন ঢাকার দিকে একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 6টার দিকে চলে আসবো। তো আমরা 6টার দিকে রাত 6টার দিকে বা বিকেল 6টার দিকে চলে আসলাম। দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে আবহাওয়ার একটি ভারী মেঘ তো ঢুকতেছে। তো এরপর চট্টগ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো তো টেকনাফ এবং কক্সবাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণ। তো এটি বুধবার সন্ধ্যার দিকে সম্ভাবনা রয়েছে। তো তাছাড়াও দেখব আগামী 2 তারিখে 3 তারিখে কী হতে পারে। 2 তারিখে শুক্রবার, আগামী শুক্রবার তো 6টা বাজে আসলাম। তো ভোর 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি ক্লিয়ারই রয়েছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 20 তারিখ আবার আপডেট আসবে আগামীকাল ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।